বিজেপির জ্যেষ্ঠ নেতা বিতুপন শইকীয়াক জিলা কংগ্রেসলৈ আদরণি জানাব কংগ্রেস কর্মীসকলে। বিজেপির গোলাঘাট সমষ্টির প্রার্থিত্ব দাবিদার বিতুপন শইকীয়া কংগ্রেসত যোগদান করার কথা সরব চর্চা চলি থাকার সময়তে জিলা কংগ্রেসের মুখপাত্র যাদব শইকীয়ায় বিতুপন শইকীয়াক জিলা কংগ্রেসলৈ আদরণি জানার লগতে আগন্তুক নির্বাচনত গোলাঘাট সমষ্টির প্রার্থিত্ব সম্পর্কতো কিছু মন্তব্য করে। বিজেপি বলিয়ে নহয় প্রতিটো দলরে কর্মীক আমি স্বাগতম জানাইছো কংগ্রেস দলে। আৰু যদি বিতুপন শইকীয়া প্রকৃতার্থতে আমার কংগ্রেস দললৈ আহে তেখেতক আমি স্বাগতম জানাইছো। আর ইতিমধ্যে আমার বহুতো অরাজনৈতিক সংগঠনৰ পৰা কিছুমান নেতা আমার জয়েন করব। অহা কালিলৈও অসমৰ চুটিয়া ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি নিতুল বৰা ডাঙৰীয়ায়ও আমার কালিলৈ আনুষ্ঠানিকভাবে গৌরব গগৈ ডাঙৰীয়া উপস্থিতিত যোগদান করব। গতিকে আমি যিকোনো দলের নেতাকে আমার কংগ্রেস দললৈ আমি স্বাগতম জানাইছো। না আমার প্রথম আমি এতিয়া প্রথম আমার প্রার্থী হিসাবে আমি গৌরব গগৈ ডাঙৰীয়াক আমন্ত্রণ জানাইছো গোলাঘাটলৈ। আমার প্রথম পদক্ষেপে হব প্রথম প্রার্থী তালিকাতে আছে গৌরব গগৈ ডাঙৰীয়া। আমি দুইটা সকলো সক্রিয় কংগ্রেস দলের কর্মী আমি গৌরব গগৈ ডাঙৰীয়াক আহ্বান জানাইছো কংগ্রেস দলত এবার কংগ্রেস দলের প্রার্থী হয়ে মানে ইয়াত প্রতিদ্বন্দ্বিতা করবর কারণে। তারপর সময় আহক সময়ত আমি এই কব পাৰিম। খুব কম সময়ের ভিতরে আপনাদের গম পাব যে গোলাঘাট এবার কংগ্রেস দলের প্রার্থী কোন হব। দুই এদিনের ভিতরে কথাটা স্পষ্ট হয়ে যাব।